হ্যালো বন্ধুরা আবার আমরা ফিরে এসেছি রাইস স্মার্ট বাংলা প্ল্যাটফর্মে আমরা এখানে আজকে কেমিস্ট্রি পড়তে চলেছি তোমরা নিশ্চয়ই জানো রাইস স্মার্ট বাংলা এই প্ল্যাটফর্ম সম্পর্কে এটা তোমাদের ওয়ান স্টপ সলিউশন এখানে তোমরা সব কিছু পড়তে পারো সব বিষয় তোমার গভর্নমেন্ট জব সম্পর্কিত যা যা তোমার প্রবলেম হবে এটা তোমার ওয়ান স্টপ সলিউশন সমস্ত সমস্যার সমাধান এখানেই হবে দেখো প্রথমত আমি নিজেকে একটু ইন্ট্রোডিউস করে দিই আমি উজ্জ্বল রায় আমি এখানে কেমিস্ট্রি পড়াই তোমাদের কেমিস্ট্রি সংক্রান্ত যা যা সমস্যা আছে যত রকমের সমস্যা আছে সব তোমরা কিন্তু আমার কাছে ক্লিয়ার করে নিতে পারো আজকে আমাদের টপিক থাকবে কার্বন কেমিস্ট্রিতে কার্বন একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট কার্বন সব জায়গায় রয়েছে আমাদের চারপাশে রয়েছে এবং তুমি আমি এবং আমরা সবাই কিন্তু কার্বন দিয়েই তৈরি আমাদের বলা হয় কার্বন বেসড লাইফ ফর্ম অর্থাৎ আমরা তৈরি হয়েছি কার্বন দিয়ে আমাদের শুরু কার্বন দিয়ে এবং আমাদের শেষও হবে কার্বনে আমরা একদম শেষে কিন্তু কার্বন হয়েই কিন্তু আবার প্রকৃতিতে ফিরে যাব দেখো তার আগে বলে দিই সব কিছু ভালোর একটা ডেস্টিনেশান থাকে সেটা এরকমই হচ্ছে রাইসমার্ট প্ল্যাটফর্ম এখানে গভর্নমেন্ট এক্সাম রিলেটেড সমস্ত তোমরা অ্যালার্ট পাবে এবং শুধু অ্যালার্ট বলবো না সমস্ত তথ্য তোমাদের যত রকমের অসুবিধে হবে যত প্রকারের অসুবিধে হতে পারে সবের সলিউশন কিন্তু তোমরা আমাদের কাছে পাবে তোমরা রেগুলার মক টেস্ট পাবে যাতে তোমরা খুব তাড়াতাড়ি নিজেদের প্রিপেয়ার করতে পারো এছাড়া ডেমো ক্লাসেস রয়েছে স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে আমাদের অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে তৈরি করা স্টাডি ম্যাটেরিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স পাবে খুব ইম্পর্টেন্ট এছাড়া পাঁচশো ঘন্টারও বেশি লাইভ অনলাইন ক্লাসেস পাবে একশো ঘন্টার ওপরে এইচডি রেকর্ডেড ভিডিও পাবে তাহলে যখনই আমি কার্বন দিয়ে শুরু করব। আমার প্রথম যে টপিকটা আজ আমি বলতে চাইবো সেটা হচ্ছে ডাইভার্সিটি অফ কার্বন অর্থাৎ কার্বন কতভাবে রয়েছে কি কি ভাবে রয়েছে এখনও পর্যন্ত যতগুলো যৌগ বা যত প্রকারের যৌগ কার্বনের নথিভুক্ত করা হয়েছে সেখানে বলা হয় মোর দ্যান ওয়ান মিলিয়ন মানে ওয়ান মিলিয়ন মানে তোমরা বোঝো দশ লক্ষেরও বেশি দশ লক্ষেরও বেশি কার্বনের যৌগ অলরেডি কেমিক্যাল লিটারেচারে কিন্তু মেনশন করা রয়েছে এবং প্রত্যেক বছর গবেষকরা নতুন নতুন যৌগ তার মধ্যে অ্যাড করে চলেছেন আমাদের চারপাশে আমরা যত গুলি বা যত প্রকারের যৌগ দেখতে পাই সেটা হতে পারে প্রোটিন হতে পারে সেটা কার্বোহাইড্রেট অথবা হতে পারে ফ্যাট বা যে কোনো প্ল্যান্ট বা অ্যানিমাল সেল সেগুলো সবের মধ্যে যত রকমের কম্পাউন্ড রয়েছে যত রকমের পলিমার রয়েছে তার মধ্যে কিন্তু আমরা সবসময় কার্বনকে খুঁজে পাব তার মানে কার্বন হচ্ছে সে যে সব জায়গায় রয়েছে নিরন্তর রয়েছে আচ্ছা এরপরে যে টপিকটা তোমাদের সামনেই লেখা রয়েছে অ্যালোট্রোপিক ফর্মস অফ কার্বন আচ্ছা অ্যালোট্রোপিক ফর্মস এই কথাটা যদি আমি বাংলা করতে চাই মোটামুটি বাংলা করলে তোমাদের মধ্যে অনেকেই আছে বাংলায় যারা খুবই ভালো আমার চেয়ে তো ভালোই তারা বলতে পারবে অ্যালোট্রোপের মানে হচ্ছে আসলে রূপভেদ মানে বিভিন্ন রূপ হিসেবে উপস্থিত যেমন প্রথমত হচ্ছে এটি এটি কি গ্রাফাইট গ্রাফাইটের স্ট্রাকচারটা হয় এই ধরনের যেখানে আমরা হেক্সাগোনাল একটা শেপ দেখতে পাবো এবং তাই দিয়ে তৈরি করা সমান্তরাল পাতের মতো বা চাদরের মতো আমরা স্তর দেখতে পাবো এই স্তরের মধ্যেখানে কিছু গ্যাপ থাকবে এবং তোমরা ভালো মতোই জানো কার্বনের যোজ্যতা বা ভ্যালেন্সি হচ্ছে চার কিন্তু দেখো এখানে মাত্র চারটে বন্ড কিন্তু রয়েছে তাহলে সরি তিনটে বন্ড তোমরা দেখতে পাবে এখানে তাই তো তাহলে যে চার নম্বর কার্বনটা সেটা গেল কোথায় না কার্বন সেই কার্বনের উপর সেইটা কিন্তু এইভাবে উপস্থিত রয়েছে একটা ইলেকট্রন এবং সেই ইলেকট্রন বাকি ইলেকট্রনের সঙ্গে কিন্তু পাই বন্ড তৈরি করতে পারে এবং সে কিন্তু একটা থেকে আরেকটার মধ্যে মুভ করতে পারে এই রকমের ইলেকট্রনিক মোশনের জন্যই কিন্তু গ্রাফাইট তোমরা নিশ্চয়ই জানো গ্রাফাইটের মধ্যে দিয়ে তড়িতের প্রবাহ সম্ভব সেটা কিন্তু এই ইলেকট্রনের প্রেজেন্সের জন্যই হয় এছাড়া গ্রাফাইটকে আমরা ব্যবহার করি পিচ্ছিলকারক পদার্থ হিসেবে লুব্রিকেন্ট সেটা কিভাবে জন্য ব্যবহার করতে পারি জানো এই গ্যাপটা থাকার জন্য এই গ্যাপের জন্যই দুটো স্তর একজন আরেকজনের উপর দিয়ে সরে সরে যেতে পারে যার কারণে এটাকে আমরা পিচ্ছিল কারক পদার্থ হিসেবে ব্যবহার করতে পারি এরপরে রয়েছে দ্বিতীয় রূপভেদ এবং হয়তো সবচেয়ে দামি রূপভেদের মধ্যে এক একটি ডায়মন্ড ডায়মন্ডে কিন্তু এরম কোনো হেক্সাগোনাল স্ট্রাকচার তুমি দেখতে পাবে না তাহলে আমি এখানে দেখতে কি পাবো না এখানে আমি দেখতে পাবো সেটা হচ্ছে যে কোনো একটা কার্বনকে ঘিরে তার চারপাশে যদি এটি আমার কার্বন হয় তার চারপাশে আরও চারটি কার্বন এইভাবে একটা চতুস্তলক বা টেট্রাহেড্রন হিসাবে প্রেজেন্ট রয়েছে ঠিক আছে আর তোমরা নিশ্চয়ই জানো ডায়মন্ড হচ্ছে হার্ডেস্ট সাবস্টেন্স এবং হার্ডনেস মাপার জন্য একটা স্কেল আমরা জানি যারা জানো না তারা লিখে নিতে পারো হার্ডনেস মাপার জন্য যে স্কেলটা আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলি মোস্কেল মোস্কেল স্কেলে স্কেলটা হচ্ছে এক থেকে দশ অবধি থাকবে এবং এবং দশ হচ্ছে সবচেয়ে বেশি হার্ড যেন ডায়মন্ডের মোস্কেলের ভ্যালু কত দশ তার কারণ ডায়মন্ড হচ্ছে সবচেয়ে হার্ড হার্ডেস্ট সাবস্টেন্স এছাড়া রয়েছে ফুলেরিন ফুলেরিনের স্ট্রাকচারটাকে যদি বোঝাতেই হয় তাহলে আমি বলবো দেখো ফুলেরিন যেন ঠিক যেন একটা ফুটবল তোমরা যারা ফুটবল খেলো তারা নিশ্চয়ই দেখেছো ফুটবলের উপরে এরকম দেখবে অনেক লাইনিং থাকে অনেক স্টিচেস থাকে তোমরা ভেবে নাও প্রত্যেকটা জয়েন্ট হচ্ছে একটা কার্বন অ্যাটম এবং এই যে লাইনিংগুলো এগুলো হচ্ছে বন্ড ঠিক আছে এখানে যেগুলো তুমি দেখছো সব বন্ডই কিন্তু হচ্ছে কোভ্যালেন্ট বন্ড কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ সমযোজী বন্ধন এখানে কিন্তু কোভ্যালেন্ট ছাড়া আর কোনো বন্ডিং তুমি দেখতে পাচ্ছ না এখানে স্ট্রাকচার একটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো এই স্ট্রাকচারটাকে যদি তুমি বড় করে দেখো তোমাদের স্ক্রিনে তোমরা নিশ্চয়ই জুম করতে পারবে দেখবে কিছু কিছু ক্ষেত্রে তুমি এরম একটা হেক্সাগন বা স্বরভুজ দেখতে পাবে এবং কিছু কিছু জায়গায় তুমি পঞ্চভুজ বা পেন্টাগন দেখতে পাবে একটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট কতগুলো সরভুজ আছে আর কতগুলো পঞ্চভুজ আছে সেগুলো আমাদের জানতে হবে সেটা নিয়ে সবই আলোচনা করব এই হয়ে গেল কার্বনের রূপভেদ এরপরে যেখান থেকে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে ইলেকট্রনিক স্ট্রাকচার অফ কার্বন মানে কার্বন অ্যাটমের মধ্যে বা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি কিভাবে সজ্জিত অবস্থায় রয়েছে তোমরা নিশ্চয়ই জানো এই দেখো এখানে আমি একটা ছবি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি দেখবে এইখানে হচ্ছে এটা আমার নিউক্লিয়াস ঠিক আছে নিউক্লিয়াসের মধ্যে রয়েছে ছটি প্রোটন ছটি নিউট্রন এবং এবং তার চারপাশে দেখো ছটি ইলেকট্রনও রয়েছে ইলেকট্রনগুলো কিভাবে দেখো ইলেকট্রনগুলো যদি আমাকে বুঝতে হয় তাহলে আমি বলবো তোমরা প্রথমে এই প্রথম কক্ষটার দিকে ফোকাস করো প্রথম কক্ষ বলতে অবশ্যই কে কক্ষ বা ইংলিশে বলে কে সেল যারা ইংলিশে পড়ছো তাদের জন্য পরেরটির নাম কি অবশ্যই এল সেল এবার তোমরা যেন কে সেলে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে এবং এল সেলে থাকতে পারে আটটি ঠিক তো এবারে দেখো এই যে এক নম্বর ইলেকট্রন এই দু নম্বর ইলেকট্রন হয়ে গেল এবং এখানে দেখো চারটি আছে এক দুই তিন চার এই চারটি ইলেকট্রন রয়েছে মানে কে কক্ষে দুটি এল কক্ষে চারটি এইভাবে ছটি ইলেকট্রন রয়েছে সেটাই দেখো এখানে লিখে রেখেছি কার্বন ইজ দি সিক্সথ এলিমেন্ট ছ নম্বর মৌল এবং তাতে টোটাল ছটি ইলেকট্রন রয়েছে যদি তোমরা অর বাইটাল দিয়ে ভাবতে চাও সেই অরবাইটাল দি ভাবতে গেলে দেখো এইভাবে তারা রয়েছে তোমরা জানো প্রথমে ওয়ান এসের উপর রয়েছে দুটি ইলেকট্রন তারপর টু এস তারপরে টুপি তো দুই দুই চার দুয়ে ছয় টোটাল ছটি ইলেকট্রন এইভাবে রয়েছে এবং কার্বনের ক্ষেত্রে দেখা যায় কার্বন সবচেয়ে বেশি কোভ্যালেন্ট বন করে তাই তো এবং কোভ্যালেন্ট বন করে শুধু তাই নয় কার্বন এইভাবে এগিয়েও যেতে পারে তোমরা এটাও জানো অথবা এগুলোকে বলে কি এগুলোকে বলবো আমরা চেন চেন ছাড়া কি তৈরি করতে পারে এর ছাড়া দেখো এই ধরনের সে চাইলে রিং তৈরি করতে পারে এটা হচ্ছে রিং তো এইভাবে কার্বন দেখো অনেক চেন অনেক রিং নিজের মতো করে তৈরি করতে পারে এবং এই যে প্রপার্টি যে সেটা করতে পারছে এই প্রপার্টির একটি নাম রয়েছে প্রপার্টির নাম হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি ক্যাটিনেশন প্রপার্টি খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের মনে রাখতে হবে তো এছাড়াও বেশ কিছু কার্বনের ছোটোখাটো জিনিস তোমাদের মনে রাখতে হবে সেগুলো তোমরা মনে রাখতে পারবে আমরা তাহলে দেরি না করে এমসিকিউতে ঢুকে পড়ছি এটি তোমার প্রথম প্রশ্ন গ্রাফিন গ্রাফিন হচ্ছে কার্বনেরই একটি রূপভেদ কিন্তু একটু আলাদা বর্তমানে এই গ্রাফিন নিয়ে খুব রিসার্চ চলছে তোমরা যদি পড়াশোনা করতে চাও করতে পারো গ্রাফিনের স্ট্রাকচারটা কিছুটা আমাদের গ্রাফাইডের মতো কিন্তু একটু আলাদা তো এখানে অপশানসগুলো দেওয়া রয়েছে যে এর মধ্যে কোনগুলো ট্রু গ্রাফিনের ক্ষেত্রে নাম্বার ওয়ান ইট ইজ টু ডাইমেনশনাল মানে এর দুটো ডাইমেনশান আছে ইট ইজ এ গুড কন্ডাক্টার অফ ইলেকট্রিসিটি তারপর বলা আছে ইট ইজ ইউজড ইন এলসিডিস অ্যান্ড এলইডিস আর অপশানস দেওয়া রয়েছে অল অফ দি অ্যাবাব তো আমি তোমাদের সময় দিচ্ছি তোমরা বলো যে কোনটা হবে এর মধ্যে কারেক্ট অ্যান্সার তোমাদের একটা ছোট্ট হিন্ট দিয়ে রাখি গ্রাফাইড আর গ্রাফিনের কিন্তু ধর্মের মধ্যে অনেকটা মিল তোমরা পাবে তো সেইটা মাথায় রেখে তোমরা এই সব কটি অপশন পরে দেখো টু ডাইমেনশনাল গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি মানে তরিতের সুপরিবাহী এলসিডি আর এলইডি তোমরা নিশ্চয়ই যেন স্ক্রিনে থাকে কম্পিউটার মনিটর বা টিভিতে সেখানে ইউজ করা যায় এবং অল অব দি অভাব এইগুলো দেওয়া রয়েছে বলো কোনটা হবে অপশন আচ্ছা আশা করি তোমরা বুঝতেই পেরেছো এর মধ্যেই যে অ্যান্সার হবে অল অফ দি অ্যাবাব সবকটি কিন্তু কারেক্ট হবে ঠিক আছে অল অফ দি অবাব হবে নেক্সট কোয়েশ্চেন চলে আসছি নেক্সট কোয়েশ্চেন এর এই ছবিটা আশা করি তোমরা সবাই জানো তোমরা গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করছো অবশ্যই তোমাদের এটা জানতেই হবে এটাকে বলে কার্বন সাইকেল মানে কার্বন কীভাবে আমাদের পরিবেশের মধ্যে সাইক্লিকভাবে ঘুরে চলেছে কী কীভাবে কী কী রূপে কী কী যৌগে থাকা অবস্থায় সে ঘুরে চলেছে তো এই যে আবর্ত গতিটা এই আবর্ত গতিটাকেই আমাদের বলা হয় কার্বন সাইকেল কোশ্চেন হচ্ছে হুইচ অ্যামং দি গিভেন অপশানস ইজ রেসপনসিবল ফর দি কার্বন সাইকেল মানে এই যে কার্বন সাইকেলটা তৈরি হচ্ছে সেটা তৈরি করতে রেসপন্সিবল বা দায়ী কে অপশানস হচ্ছে রেস্পিরেশন যেটা আমরা করে থাকি যে যে কোনো জীব করে থাকে ফোটোসিন্থিস সালোক সংশ্লেষ ফসেল ফিউজ মানে জীবাশ্ম জ্বালানি নাকি অল অফ দি অ্যাভ তোমাদের এর অ্যানসারটা করতে হবে আমি তোমাদের পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি ভেবে অ্যানসারটা করো আশা করি অ্যানসারটা তোমরা করতেই পেরেছো বেশ করে ছবিটা যদি তোমরা তাকিয়ে দেখো তাহলে তোমরা নিশ্চয়ই পারছো দেখো এখানে এই যে যত প্রাণী রয়েছে এরা কার্বন অক্সাইড ফেরত দিচ্ছে কীভাবে রেস্পিরেশন করে আচ্ছা তারপরে গাছ কার্বন ডাইঅক্সাইডকে টেনে নিচ্ছে কোন প্রসেসে অবশ্যই ফটোসিন্থেসিসে আচ্ছা আর দেখো এইখানে এই যে একটা শিল্পাঞ্চল দেখানো হয়েছে যেখানে প্রচণ্ড পরিমাণে দূষিত বায়ু অ্যাটমসফিয়ারে যাচ্ছে অবশ্যই এটা জীবাশ্ম জ্বালানির কারণে তাহলে সেটাও কারেক্ট তাহলে আমাকে এমন অপশান সিলেক্ট করতে হবে যার মধ্যে সব আছে তার মানে অপশান হবে ডি অল অফ দি অ্যাবাব আশা করি তোমরা এটা পেরেছ পরের কোয়েশ্চেন চলে আসছি পরের কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট হুইচ অ্যামাং দি ফলোয়িং বন্ডস আর প্রেজেন্ট ইন ডায়মন্ড একটু আগেই আমি এই কোয়েশনটার অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছি দেখো তোমরা করতে পারো কি না আশা করি তোমার অ্যান্সারটা পেরেছ অ্যান্সার হবে কোভ্যালেন্ট বন্ড কারণ এই বন্ডটাই কিন্তু দেখা যায় আর শুধু যে ডায়মন্ড তা নয় ডায়মন্ড গ্রাফাইড ফুলেরিন এই সবেতেই কিন্তু কোভ্যালেন্ট বন্ড দেখা যায় তাই যখনই অ্যান্সারটা তোমরা পাবে তোমরা কিন্তু ফুলেরিনকে এই সরি তোমরা কিন্তু কোভ্যালেন্ট বন বা সমী বন্ধনকে সিলেক্ট করবে আশা করি বুঝতে পেরেছ পরের কোয়েশ্চেন চলে আসছি পরের কোয়েশ্চেন বলছে হুইচ অফ দি গিভ অ্যান এলিমেন্ট ডাজ নট বিলং টু দি কার্বন গ্রুপ কার্বন গ্রুপ মানে অবশ্যই তোমরা জানো পিরিয়ডিক টেবিলে কার্বনের যে গ্রুপের কথা আমি বলছি তার সবার উপরে রয়েছে কার্বন এবং তার নিচে বাকি এলিমেন্টরা সাজানো রয়েছে প্রশ্ন হচ্ছে যে কোনটি ডাজনট বিলং মানে কার্বনের গ্রুপে থাকবে না অপশানস হচ্ছে অ্যালুমিনিয়াম সিলিকন প্লামবাম আমি এখানে সংকেতটাও লিখে দিচ্ছি যদি কারোর অসুবিধে হয় আর স্ট্যান কোনটি থাকবে না সেটা হচ্ছে অ্যান্সার ওটা হবে তো তোমরা একটু অ্যান্সারটা বলার চেষ্টা করো কোনটি হবে অ্যান্সার আচ্ছা আশা করি তোমরা অ্যান্সারটা পেয়ে গেছো দেখো এই যে তিনটি রয়েছে এই তিনটি কিন্তু এই গ্রুপেই থাকে যেমন সিলিকন তো এর পরেই রয়েছে এবং এরা নিচে নিচে রয়েছে তো এরা এই গ্রুপেই রয়েছে তাহলে কে গ্রুপে নেই অবশ্যই অ্যালুমিনিয়াম তো অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম আর একটা কথা বলে রাখি দেখো কার্বনের গ্রুপ বলছি যখন কার্বন হচ্ছে আমার নন মেটাল এটা যেন ভুল না হয় নন মেটাল মানে অধাতু ঠিক আছে কিন্তু অ্যালুমিনিয়াম তো মেটাল অ্যালুমিনিয়াম তো মেটাল তার কারণ অ্যালুমিনিয়াম কি করে তিনটি ইলেকট্রন ত্যাগ করে করে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হয়ে যায় তাই না তো এ কিন্তু আবার মেটাল তাহলে এই যদি নলেজটাও তোমার থেকে থাকে তাহলেও কিন্তু তুমি অ্যান্সারটা করতে পারবে তুমি বলবে অবশ্যই অ্যালুমিনিয়াম আশা করি বুঝতে পেরেছ পরের কোয়েশ্চেন চলে আসছি পরের কোয়েশ্চেন বলছে উট চারকোল তোমাদের এখানে ছবিটাও আমি দিয়ে দিয়েছি উড চারকোল ইজ অ্যান অ্যালোট্রোপ অফ হুইচ অফ দি গিভেন অপশানস এটা বোধ হয় সবচেয়ে সোজা প্রশ্ন আশা করি দু সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে আশা করি পেরে গেছ অ্যান্সার হবে কার্বন কারণ কার্বন ছাড়া তো আর কিছু হতেই পারে না তাই তো দেখেও বোঝা যাচ্ছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলে আসছি ফুলের ইন নিয়ে কোয়েশ্চেনটা এইবারে আমি চলে আসবো সেই কোয়েশ্চেনটায় আমি বলেছিলাম দেখো এখানে ছবিতেও রয়েছে কিছু কিছু আমি আমি এখানে তোমাদের ভালো করে মার্ক করে দেখি দিচ্ছি কিছু রয়েছে আমাদের পঞ্চভুজ ভালো করে বুঝবে কিছু রয়েছে আমাদের পঞ্চভুজ আর কিছু আছে আমাদের সরভুজ মানে হেক্সাগন দেখো এই ধরনের দেখতে প্রশ্ন হচ্ছে এইটা কতগুলো আছে আর এটি কতগুলো আছে এখানে তোমাদের কোয়েশ্চেনে বলছে ফাইভ মেম্বার রিংস মানে পঞ্চভুজের কথা জিজ্ঞেস করা হচ্ছে দেখি কেউ কি অ্যান্সার দিতে পারবে তোমরা চাইলে গুণেও দেখতে পারো কিন্তু একটা ছোট্ট ট্রিক মনে রাখবে এটা শুধু এটাকে মনে রাখলেই চলবে আর বিশেষ কিছু এর জানার নেই এটি থাকে বারোটা এবং এটি থাকে কুড়িটা এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে মানে দেখো কীভাবে মনে রাখবো দেখো যখন আমি দেখছি এখানে এখানে কতগুলো পয়েন্ট রয়েছে পাঁচটা আর এখানে রয়েছে ছটা তাহলে দেখো যদি পয়েন্টের সংখ্যাও ছোট হয় এই নাম্বারটাও ছোট হলো এবং যদি এখানে পয়েন্টের সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু এই নাম্বারটাও বড় হলো এইভাবে আমরা মনে রাখবো তাহলে এখানে তো আমি অ্যান্সারটা করেই দিলাম অ্যান্সার হবে অবশ্যই টুয়েলভ হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার সেভেন লিগনাইট লিগনাইট তোমরা নিশ্চয়ই জানো যে চারটে কয়লা আমরা পড়ে থাকি তার মধ্যে একটি ইজ এ কমন টাইপ অফ কী হবে অ্যান্সার বলো এক্ষুনি অ্যান্সার হয়ে যাবে এক সেকেন্ড দেখতে হবে চারকোল কোল ডায়মন্ড বোরাক্স দেখো তোমরা এটা দেখেই বলে দিতে পারছো ডায়মন্ড তো হবেই না আচ্ছা বোরাক্স সেটাও হচ্ছে না এবার প্রড়ে হলো চার কোল আর কোল তাহলে অ্যান্সারটা তোমরা নিশ্চয়ই বলতে পারবে এটা হবে কোল আশা করি বুঝতে পেরেছ পরের কোশ্চনে চলে আসছি আর আর একটা কোয়েশ্চেন ফুলেরিন থেকে তার আমি বুঝতেই পারছো ফুলেরিন কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ফুলেরিন কিন্তু খুব ইম্পর্টেন্ট তো কলছে যে হুইচ অফ দি ফলোইং ইজ দি কেমিক্যাল ফর্মুলা অফ ফুলেরিন মানে এখানে কতগুলো তোমরা জানো এটা শুধু কী দিয়ে তৈরি কার্বন দিয়ে তাহলে সোজা কথায় কতগুলো কার্বন আছে এটা আমায় বার করতে হবে সি এক্স মানে এটা যদি এক্স হয়ে থাকে তাহলে এক্সের ভ্যালু কত এটা হচ্ছে প্রশ্ন তোমার কি এটা গুনে দেখবে অ্যান্সার হচ্ছে না ফুলের ইনে বাঘমিনস ফ্লোরের ইনে কিন্তু সি সিক্সটি হয় ঠিক আছে সি সিক্সটি তাহলে অ্যান্সার হয়ে গেল আমার অপশান ডি ঠিক আছে এবং এবং এছাড়াও আরেকটা এর ভ্যারিয়েন্ট হয় সেটা হচ্ছে সি সেভেন্টি যদি তোমাদের দুটোই দিয়ে থাকে তাহলে দেখবে একটা অপশান অবশ্যই থাকবে যেখানে লেখা থাকবে বোথ তাহলে তোমরা বোথটা সিলেক্ট করবে আর তাছাড়া এই দুটোর মধ্যে যেটি থাকবে সেটি এটি সবচেয়ে ফেমাস সি সিক্সটি আমি একটা স্টার দিয়ে দিলাম সি সিক্সটিটা মনে রাখবে এটা হচ্ছে অ্যান্সার হবে পরের কোয়েশ্চেন আমি চলে আসছি পরের কোয়েশ্চেন হচ্ছে উইচ অফ দি ফলোয়িং ইজ নোন অ্যাস ব্ল্যাক লেড ব্ল্যাক লেড দেখি এটির অ্যান্সার কে করতে পারো অপশানস হচ্ছে চারকোল ডায়মন্ড গ্রাফাইড আর ফ্লোরিন্স চারকোল ডায়মন্ড গ্রাফাইট আর ফ্লোরস কোনটি হবে অ্যান্সার চারটে অপশান দেওয়া আছে এদের মধ্যে কাকে আমি বলবো ব্ল্যাক লেড দেখো এখানে অ্যান্সার হবে গ্রাফাইট তার কারণ কী জানো গ্রাফাইট ইউজ করা হয় পেন্সিলে ঠিক আছে এবং পেন্সিলকে আগে এবং এখনও বেশ কিছু মানুষ আছেন যারাকে লেট পেন্সিল বলেন ঠিক আছে আমরা তো এখন কুঁড়ে হয়ে গেছি আমাদের শুধু পেন্সিল বলে চালাই আগেকার দিনের লোকেরা লেড পেন্সিল বলতেন তার কারণ হচ্ছে ব্ল্যাক লেড বলা হয় গ্রাফাইটকে আর গ্রাফাইট থাকে পেন্সিলে ঠিক আছে পরের কোয়েশ্চেন চলে আসছি কোয়েশ্চেন নাম্বার টেন এটাই আজকের লাস্ট প্রশ্ন সাসপেনশন অফ গ্রাফাইট আচ্ছা যখন আমি সাসপেনশন বলবো এখানে কিন্তু আবার সানডে সাসপেন্স কেউ ভেবে ফেলবে না এই সাসপেনশন মানে হচ্ছে কলয়েডাল মিক্সচার কলয়েডাল মিক্সচার ঠিক আছে তো গ্রাফাইডের একটা কলয়ডাল মিক্সার যেটাকে আমরা ব্যবহার করি তার নাম কি দেখো এটা আচ্ছা আরেকটা কথা বলে দিই এটা কিন্তু কমার্শিয়াল ঠিক আছে মানে তুমি এটা চাইলে কিনতে পারো কমার্শিয়াল মানে সোজা কথায় বাজারে বিক্রি হয় কোনটি হবে অ্যান্সার প্রথম অপশানটা দেওয়া আছে গ্যাসিয়াস ব্যাক বিটা বলা আছে অ্যাকোয়া ড্যাক অয়েল ড্যাক আর লিকুইড ড্যাক এই হচ্ছে তোমার অ্যান্সার তোমার এর মধ্যে থেকে খুঁজে বার করতে হবে বলো কোনটা হবে অ্যান্সার আশা করি তোমরা বুঝতেই পেরেছো কোনটা হবে অ্যান্সার যদি না বুঝে থাকো তাহলে বলে দিই অ্যান্সার হবে অ্যাকোয়াড্যাক আচ্ছা মনে রাখবো কি করে দেখো আমি এক্ষুনি বললাম এটা একটা কলয়েডাল মিক্সচার কিন্তু কিসে কলয়েডাল মিক্সচার দেখো ইন ওয়াটার আর ওয়াটার যেখানেই থাকে সেখানে তো এই অ্যাকোয়া কথাটা ইউজ হয় তো দেখবে অনেকের বাড়িতে ওয়াটার পিউরিফিকেশান সিস্টেম থাকে অ্যাকোয়াগার্ড মানে জলের সঙ্গে রিলেটেড যেহেতু জলেটা আমরা বানাচ্ছি তাই অ্যাকোয়া কথাটা থাকবে আর অ্যাকোয়া কথাটা কোথায় রয়েছে অপশান বিতে তাহলে অ্যান্সার হবে অ্যাকোয়াড্যাক ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আজকে আমাদের এই দশটি এমসি ছিল এবারে আমরা সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাওয়ার আগে আমি কিছু কথা বলে দিতে চাই যেমন আমাদের কিছু আপকামিং ব্যাচেস চালু হচ্ছে ঠিক আছে যেমন টোয়েন্টি সিক্স মে আর টোয়েন্টি সেভেন্থ মে আমাদের যথাক্রমে দেখো ম্যাথামেটিক্স প্রো আর ইংলিশ প্রো ব্যাচেস রয়েছে ব্যাচের কোডগুলো এখানে দেওয়া আছে বি টেন আর বি নাইন এছাড়া তিন ছয় আর চব্বিশ তারিখ জুনে আমাদের অপশনাল ব্যাচগুলো শুরু হচ্ছে অ্যান্থ্রোপোলজি হিস্ট্রি আর জিওগ্রাফি ঠিক আছে এদেরও কোডগুলো হচ্ছে দেওয়া আছে বি সিক্স বি সিক্স আর বি ফাইভ তো তোমাদের যেটির প্রয়োজন তোমাদের যেন তোমরা পরীক্ষায় এগিয়ে আসছে তোমাদের যে ব্যাসটা তোমাদের মনে হবে বেশি প্রয়োজন তোমরা সেটাই কিন্তু সিলেক্ট করতে পারো এবং এ রিলেটেড তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে দেখো তার জন্য এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে সিক্স তো আমি চাইবো যে তোমরা সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং স্ক্রিনশট নিয়ে অবশ্যই তোমরা কল করো এবং তোমাদের যা যা কোয়ারিজ আছে সব তোমরা কিন্তু এখান থেকে সলভ করে নিতে পারো ওকে তো থ্যাংক ইউ আশা করি তোমাদের ভালো লেগেছে আমরা পরের দিন আবার আসব আবার কথা হবে কেমিস্ট্রি নিয়ে ইতিমধ্যে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেই সমস্যা নোট ডাউন করে ফেলো এবং পরের দিন যখন আমি আসব অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে Thank you.